বর্তমান বিশ্বে কোটি কোটি মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ক্রিকেট। ব্যাটসম্যানদের মারদাঙ্গা ব্যাটিং ও বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মিশেলে এই খেলা হয়ে ওঠে প্রাণবন্ত। তবে প্রতিটা ক্রিকেট দলে কিছু খেলোয়াড় থাকে যারা ব্যাটিং বোলিং দুইটাই খুব ভালোভাবে করতে পারেন, যাদের আমরা অলরাউন্ডার বলে থাকি। অলরাউন্ডারদের অলরাউন্ড পারফরম্যান্স আমাদের মনে আলাদাভাবে জায়গা করে নেয়। তারা ব্যাটে বলে পারফর্ম করে দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শক, আপনাকে যদি জিজ্ঞেস করি ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডার কে, উত্তরটা খুব কঠিন হয়ে গেল, তাই তো? আর যদি তিন ফরম্যাট মিলিয়ে প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা হয়তো আরও জটিল হয়ে যাবে। আমরা বরং সকল জটিলতা এক পাশে রেখে সর্বকালের সেরা অলরাউন্ডারদের নিয়ে একাদশ সাজানোর চেষ্টা করি। আর আপনারা যারা মোহাম্মদ সাইফুদ্দিনের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেছেন, তারা জানেন ওই ভিডিওতে আমি একটি মেসেজ দিয়েছিলাম। আজকের ভিডিওর কোনো একটা অংশে আরও একটি মেসেজ দেওয়ার চেষ্টা করব। দর্শক, স্বাগতম আপনাদের বিশ্ব বাংলার আরও একটি নতুন এপিসোডে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন, আর অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনজয় করুন পুরো ভিডিওটি। ভিডিওর শুরুতে জটিলতাকে এক পাশে রাখতে বলেছিলাম, তবে একাদশ সাজাতে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। প্রতিটা একাদশে একজন উইকেট কিপারের প্রয়োজন, কিন্তু আমরা সবাই জানি অলরাউন্ডাররা ব্যাটিং বোলিং করলেও উইকেট কিপিং করেন না। যেহেতু আমাদের এই একাদশ শুধু সর্বকালের সেরা অলরাউন্ডাররাই জায়গা পাবেন, তো অনেক ভেবে সেই সমস্যার সমাধানও করে ফেললাম। চলুন দেখে নেই বিশ্ব বাংলার চোখে সর্বকালের সেরা অলরাউন্ডারদের নিয়ে একাদশ। জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা। ওপেনার হিসাবে আমাদের প্রথম পছন্দ দক্ষিণ আফ্রিকান গ্রেট জ্যাক ক্যালিস। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা করলে তাতে নিঃসন্দেহে জায়গা করে নেবেন তিনি। ব্যাট বল দুটোতেই দলের হয়ে ওপেন করতে পারেন তিনি। টেস্ট এবং ওয়ানডে দুই ফর্মেটেই 10,000-এর বেশি রানের মালিক ক্যালিস। এছাড়াও বল হাতে টেস্ট ও ওয়ানডেতে তিনি যথাক্রমে 292 ও 273 উইকেটের মালিক। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যারিয়ারের শেষ টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি। তিলাকারাত্নে দিলশান, শ্রীলঙ্কা। আমাদের একাদশে আরেক ওপেনার, শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তিলাকারাত্নে দিলশান। আমাদের একাদশে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন তিনি। এই উইকেট কিপার ব্যাটসম্যান 87 টেস্টে 40.98 গড়ে করেছেন 5,492 রান। ওয়ানডে ক্রিকেটেও 10,000-এর বেশি রানের মালিক এই ব্যাটসম্যান। তাই আমাদের একাদশের হয়ে ওপেন করবেন শ্রীলঙ্কার এই ব্যাটিং গ্রেট। তার আক্রমণাত্মক ব্যাটিংও এই একাদশে ওপেন করার ক্ষেত্রে তাকে এগিয়ে রেখেছে। তবে এই একাদশে জায়গা পাওয়ার জন্য বিবেচনায় আনা হয়েছে তার বোলিং দক্ষতাও। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 154 উইকেটের মালিক এই অলরাউন্ডার। গ্যারি সোবার্স, ওয়েস্ট ইন্ডিজ। আমাদের একাদশে 3 নম্বর পজিশনে নামবেন স্যার গ্যারি সোবার্স। টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডার বলা হয় স্যার গ্যারি সোবার্সকে। বিশেষ করে ব্যাট হাতে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্যতম উচ্চতায়। 93 টেস্টে 57.78 গড়ে করেছিলেন 8,032 রান। টেস্টে 26টি সেঞ্চুরি ও 30টি হাফ সেঞ্চুরি রয়েছে এই ক্রিকেটারের। এছাড়া টেস্টে বল হাতেও 235টি উইকেট নিয়েছিলেন তিনি। সাকিব আল হাসান, বাংলাদেশ। গত এক দশক ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের এই ক্রিকেটার। সাকিব ক্রিকেট ইতিহাসের একমাত্র অলরাউন্ডার যিনি একই সময় 3 ফর্মেটেই 1 নম্বর অলরাউন্ডার ছিলেন। সব মিলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 12,000 রানের মালিক সাকিব। এছাড়া বাহাতি এই স্পিনার বল হাতেও যথেষ্ট কার্যকর। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে যথাক্রমে নিয়েছেন 210 ও 269টি উইকেট। এছাড়া টি টোয়েন্টি ক্রিকেটেও তার আছে 92টি উইকেট। যেহেতু ক্যারিয়ার জুড়ে জাতীয় দলে অনেক পজিশনে ব্যাটিং করেছেন তিনি, তাই সব দিক বিবেচনায় আমাদের একাদশে সাকিব নামবেন 4 নম্বর পজিশনে। বেন স্টোকস, ইংল্যান্ড। এই সময়ের আরেক সেরা অলরাউন্ডার ইংল্যান্ডের এই ক্রিকেটার। এই পেস বোলিং অলরাউন্ডারও নিজেকে নিয়ে গেছেন সেরাদের কাতারে। মিডল অর্ডারে ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন স্টোকস।
বাহাতি এই ব্যাটসম্যান টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে যথাক্রমে করেছেন 4631 এবং 2817 রান। টি টোয়েন্টি ক্রিকেটেও যথেষ্ট কার্যকরী এই অলরাউন্ডার। এছাড়া ডানহাতি এই পেস বোলার টেস্ট ক্রিকেটে নিয়েছেন 163টি উইকেট এবং ওয়ানডেতে 74 উইকেট নিয়েছেন তিনি। স্টোকস আমাদের একাদশে 5 নম্বর পজিশনে ব্যাটিং করবেন। ইয়ান বোথাম ইংল্যান্ড। স্যার ইয়ান বোথামকে অনেকেই ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বসেরা অলরাউন্ডার হিসেবে মনে করেন। ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে তার নামের পাশে রয়েছে 5200 রান। এছাড়া ওয়ানডে ক্রিকেটেও করেছেন 2113 রান। এই পেস বোলার বল হাতেও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে যথাক্রমে নিয়েছেন 383 ও 145 উইকেট। তাই আমাদের একাদশে 6 নম্বর পজিশনে রেখেছি স্যার ইয়ান বোথামকে। ইমরান খান পাকিস্তান। আমাদের একাদশে অধিনায়কত্ব করবেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে প্রায় 8000 রানের মালিক এই অলরাউন্ডার। এছাড়াও বল হাতে এই পেস বোলার ছিলেন অনন্য। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে যথাক্রমে 362 ও 182 উইকেটের মালিক তিনি। তার অনন্য নেতৃত্বের গুণ বিবেচনায় রেখেই আমাদের একাদশের অধিনায়ক করা হয়েছে এই পাকিস্তানি গ্রেটকে। কপিল দেব ভারত। ভারতের সর্বকালের সেরা পেস বোলিং অলরাউন্ডার কপিল দেব ভারতকে প্রথম ওয়ানডে বিশ্বকাপে এনে দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। ব্যাট হাতে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে যথাক্রমে 5248 ও 3983 রানের মালিক এই কিংবদন্তি। বল হাতে আরও ধারালো ছিলেন এই পেসার। টেস্টে তার ঝুলিতে আছে 434 উইকেট। এছাড়া ওয়ানডে ক্রিকেটেও 253 উইকেটের মালিক তিনি। আমাদের একাদশের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই ভারতীয় কিংবদন্তি। শহীদ আফ্রিদি পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটার শহীদ আফ্রিদি। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবেও তিনি পাকিস্তানের সেরা। মারকাটারি ব্যাটিং ও কার্যকর বোলিং দিয়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন সেরাদের কাতারে। একসময় ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও ছিল তার দখলে। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে তিনি যথাক্রমে করেছেন 1716 এবং 8064 রান। এছাড়া বল হাতেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে নিয়েছেন যথাক্রমে 48 এবং 395 উইকেট। পাওয়ার হিটিং সহ সব দিক বিবেচনায় আমাদের একাদশের 9 নম্বর পজিশনে নামবেন বুম বুম আফ্রিদি। ড্যানিয়েল ভিটোরি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটেও সেরাদের একজন। নিখুঁত লাইন লেন্থের স্পিন বোলিং দিয়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। 113 টেস্টে তার ঝুলিতে আছে 362 উইকেট। এছাড়া ব্যাট হাতেও 30 গড়ে 4531 রানের মালিক তিনি। রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে টেস্ট ক্রিকেটে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন রিচার্ড হ্যাডলি। বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে 400 উইকেট নেন হ্যাডলি। সব মিলিয়ে 86 টেস্টে 22.29 গড়ে নিয়েছিলেন 431 উইকেট। এছাড়া ব্যাট হাতেও 3124 রানের মালিক তিনি। আমাদের এই একাদশে দ্বাদশ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে ভারতের রবীন্দ্র জাদেজাকে। এ সময় ভারতের ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই ক্রিকেটার। এছাড়া সব ফর্মেটেই তিনি অত্যন্ত কার্যকর ক্রিকেটার। বাহাতি এই স্পিনার টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বল হাতে যথাক্রমে নিয়েছেন 220 ও 188 উইকেট। এখানে বলে রাখা ভালো, এ একাদশ নির্বাচনের সময় আরও অনেক অলরাউন্ডারের নাম আমাদের মাথায় ছিল। এদের মধ্যে অন্যতম পাকিস্তানের আব্দুল রাজ্জাক, আজহার মাহমুদ এবং ওয়াসিম আকরাম, নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম, ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটপ কিংবা মঈন আলী, অথবা ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, রাসেল অথবা পোলার্ডদের নাম অন্যতম। তবে টিম কম্বিনেশনের কারণে তাদের বাদ দেওয়া হয়েছে। দর্শক, আপনাদের মতে সর্বকালের সেরা স্কোয়াড কোনটা? অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা জানেন, কয়েকদিন আগে কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর প্রায় সকল এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই জলাবদ্ধতার জন্য আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং পাড়াতে হচ্ছে নোংরা পানি। অথচ এই জলাবদ্ধতার জন্য আমরাও কোনো অংশে কম দায়ী নই। তাই চলুন না আমরা এখন থেকে ময়লা আবর্জনা, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য, ড্রেনে অথবা খালে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি। আমরা একটু সচেতন হলেই বেঁচে যেতে পারি জলাবদ্ধতার অভিশাপ থেকে।
দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বিষয় বাংলা এমন ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।